প্রতিষ্ঠা করতে বাংলায়, এটা মাথায় রাখুন। আর একটা ছোট্ট কথা বলে দেবো যে এসেছিল বুলবুল, যেখানে আছে আমরা বসে পড়ো, কারণ যতক্ষণ না পর্যন্ত হালা ধরার যুবক সক্রিয় সদস্য গ্রেপ্তার হবে আমাদের এই আন্দোলন চলবে। সুতরাং আমরা যে যার মতো যে যার জায়গায় বসে পড়বো। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে নন্দীগ্রাম হসপিটালে আমরা গিয়েছিলাম, সেখানে যারা আহত তাদেরকে আমরা দেখা করতে গিয়েছিলাম, তাদের পাশে দাঁড়িয়েছিল। গ্রেপ্তার করার দাবি আমরা জানাচ্ছি, আর পুলিশকেও বলছি আপনারা দালালি বন্ধ করে আপনারা আপনাদের নিরপেক্ষতার কাজ করে দিয়েছে যে সাজা তাদের প্রমোশন দেবো, সকালে এরা পোস্টিং করে দেবো আলিপুরদুয়ার, আর বিকালে সেই কথাগুলো যে সমাজের কল্যাণ করবো। কেন আজকে লোককে মেরে বিরোধীকে মেরে সরকার তৈরি করে, আর বিধি সাম্রাজ্যের পতন হয়েছিল, তাই আপনারও হবে এটা জেনে রাখুন। কেন বাংলা প্রতিবাদী অমিত বলছি, আপনাদের চ্যালেঞ্জ দিয়ে 2021 পাগলা কুকুরের মতো গোবিন্দ অঞ্চল তালসর বাইরের বলে দেবেন। তাই আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না, শুধু এইটুকু বলছি পুলিশ প্রশাসনকে, নিজেদের চাকরি পেয়েছেন মমতা ব্যানার্জি দালালি করে না, নিজেদের যোগ্যতায় পেয়েছেন। তাই যে ভুলুন আপনাদের মতো কাউকে মেরেছিল তাকে আশ্রয় দিচ্ছে, তাই তার বিরুদ্ধে আপনারাও জিহাদ তৈরি করুন, তা আপনারাও প্রতিবাদ তৈরি করুন। আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি পর্যন্ত, তাই বলছি এই পার্টি হচ্ছে